এগুলো আমি সব বাদ দিয়ে দিচ্ছি, সব ডিলিট করে দিলাম। আর এখানে জাস্ট একটা ক্লাস করব আমরা, বক্স ক্লাসটাকে ধরতেছি, ডট বক্স দেন সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ। এর ভিতরে বক্সের ভিতরে আমরা এখানে একটা এরিয়া সেট করতেছি, সেম উইথ হচ্ছে 50 পিক্সেল কি দিচ্ছি, 50 পিক্সেল, হাইটও দিচ্ছি হচ্ছে 50 পিক্সেল। এটার একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড সে রেড কালারে সেভ করেন। সেভ করার পর এখন এখানে রিলোড দেন, দেখেন তো আসছে কিনা ছোট্ট একটা বক্স, চলে আসছে কিন্তু। এটাকে আমি মাঝখানে নিয়ে আসতে যাচ্ছি, কী করতে হবে, মার্জিন অটো করতে হবে। তো আমি এখানে মার্জিন 100% দিচ্ছি, আর 100 পিক্সেল, আর হচ্ছে কি অটো 100 পিক্সেল উপরে নিচে কাজ করবে। তো সেভ করার পর এখন এখানে রিলোড দেন, কাজ করছে, আচ্ছা। তারপরে খেয়াল করেন এখানে আমি যেটা করতে যাচ্ছি একটা শেপ তৈরি করতে যাচ্ছি, কি তৈরি করতে যাচ্ছি শেপ, কি ধরনের শেপ এখন আমরা দেখতে পারবো। তো এই জায়গায় আমি বর্ডার ইউজ করতেছি বর্ডার, আমরা বর্ডার তো জানি, বর্ডার কি জিনিস, আচ্ছা বর্ডার টপ ইউজ করতেছি 100 পিক্সেল। তারপর সলিড কালার হচ্ছে মনে করেন যে রেড না, অন্য কালার দিচ্ছি, কি কালার দিচ্ছি, গ্রিন। এখন এই বর্ডার টপ এটাকে আমি 4 বার ডুপ্লিকেট করলাম, কয়বার, 4 বার, এদিকে নিয়ে আসতেছি বর্ডার টপ। এরপর এটা রাখতেছি সে বর্ডার বটম, আর এরপরটা হচ্ছে সে বর্ডার লেফট, আর লাস্টটা হচ্ছে কি বর্ডার রাইট। এবং এখানে প্রত্যেকটা বর্ডারের কালার ও আমি ডিফারেন্ট ডিফারেন্ট দেবো, এটা হচ্ছে গ্রিন ছিল, আর এটা হচ্ছে সেম ব্লু, তারপর এটা হচ্ছে সে লাইম কালার, আর এটা হচ্ছে কি দিব, অরেঞ্জ, সে অরেঞ্জ দিচ্ছে। সেভ করুন, সেভ করার পর এখন এখানে রিলোড দেন, কি তৈরি হয়েছে, কিছু একটা তৈরি হয়েছে। এখানে দেখেন যদি আপনারা শুধু এই পার্টটুকুর কথা চিন্তা করেন, ত্রিভুজের মতো মনে হয় এটা, এটা এটা চিন্তা করেন, এই যে এখানে মনে হয় ত্রিভুজের মতো, আচ্ছা। তো এখানে দেখেন মাঝখানে যে এরিয়াটা, এটা কোন জায়গা থেকে আসতেছে, এই যে 50 পিক্সেল 50 পিক্সেল, এই এরিয়াটা যদি আপনি ডিলিট করে দেন উইথ হাইট, তাহলে কিন্তু প্রবলেম, এটা ডিলিট করা যাবে না। এখানে 50 পিক্সেল এখন আমাদের দরকার নেই, কি করে দিচ্ছি আমি, জিরো করে দিচ্ছি, কি করে দিচ্ছি, জিরো করে দিচ্ছি। বাট আপনাকে রাখতে হবে, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, সেভ করার পর এখন এখানে রিলোড দেন, এখন মনে হচ্ছে ত্রিভুজ আচ্ছা। তারপরে খেয়াল করেন ত্রিভুজ বানানোর জন্য এই উপরের পার্টটুকু আমাদের দরকার আছে। ফর এক্সাম্পল আপনি শুধুমাত্র রাখতে চান এটা, শুধুমাত্র এটা রাখতে চাচ্ছেন, তাহলে উপরের পার্ট দরকার আছে, দরকার নাই। এখানে 4টা বর্ডারের মাধ্যমে ডিজাইন করা, বর্ডার টপ, বর্ডার রাইট, বর্ডার বটম, বর্ডার কি লেফট, তাহলে উপরের পার্টটা কি বর্ডার টপ। তো বর্ডার টপে কি কালার দেওয়া রয়েছে, গ্রিন। তো এই বর্ডার টপ কিন্তু আমাদের প্রয়োজন নাই, এটা আমি কমপ্লিটলি বাদ দিয়ে দিচ্ছি, কি করে দিচ্ছি, বাদ দিয়ে দিচ্ছি, দেন এখানে রিলোড দিচ্ছি। প্রবলেম আছে কোনো, প্রবলেম কিন্তু নেই। এখন দেখেন এটা রাখতে যাচ্ছি, এখন বাম পাশে এবং ডান পাশে এই দুইটা কি দরকার আছে, দরকার নেই কিন্তু। তো এখন এটাও বাদ দিতে যাচ্ছি, এটাও বাদ দিতে যাচ্ছি, এখন এই দুইটা কমপ্লিটলি এখান থেকে বাদ দেওয়া যাবে না, যদি আপনি বাদ দেন তাহলে স্ট্রাকচার নষ্ট হয়ে যাবে। যেটা করতে হবে, এই লাইম কালার, এই লাইম কালার না দিয়ে আমি এখানে করে দিচ্ছি ট্রান্সপ্যারেন্ট, কি লিখতেছি, ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ, দেখা যাবে না, ঠিক আছে। সেভ করেন, সেভ করার পর এখন রিলোড দেন, দেখা যাচ্ছে অন্য একটা কালার চলে আসছে। এই কালারটা কিসে ছিল, বক্সের, এই যে ব্যাকগ্রাউন্ড রেড, আমি এটা রাখতেই চাচ্ছি না এখন, এটা আমার আর এখন প্রয়োজন নেই, বাদ দিয়ে দেন কমপ্লিটলি, কি বাদ দিলাম, সিলেক্ট করেন, বাদ দিয়ে দিলাম, সেভ করেন, সেভ করার পর এখন রিলোড দেন, এখন মনে হচ্ছে ট্রান্সপ্যারেন্ট। এখন বাদ দিতে হবে কোনটাকে, ডান দিকেরটাকে, তো ডান দিকেরটাকে, এই যে বর্ডার রাইট, এই পিক্সেল সব ঠিক থাকবে, সলিডও ঠিক থাকবে, অরেঞ্জের পরিবর্তে এখানে কী হয়ে যাবে, ট্রান্সপ্যারেন্ট হয়ে যাবে। তারপর সেভ করেন, সেভ করার পর এখন এখানে রিলোড দেন, চলে গেছে, কি হয়ে গেল, ত্রিভুজ হয়ে গেল, তৈরি করতে পারবেন এখন, আচ্ছা। তারপর খেয়াল করেন, যাই হোক আমি আবার সব আগের মতো নিয়ে আসতেছি, সেভ করার পর এখন এখানে আবার রিলোড দেন। এখন সে মনে করেন যে আপনি রাখতে যাচ্ছেন এটা, এই যে এটা রাখতে যাচ্ছেন, আপনারা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন যে এরকম টাইপের এরর সাইন থাকে, এর পাশে ছোট ছোট লেখা থাকে, ঠিক আছে। আপনি ইচ্ছাগুলো কিন্তু এটা সাইজ ছোট বড় করতে পারবেন, যেমন আমি এখানে 100 পিক্সেল করে দিচ্ছি, আপনি যদি ছোট করে দেন, 10 পিক্সেল করে দেন, তাহলে তো সব ছোট হয়ে যাবে। যাই হোক, তো আমরা এখন শেপটা দেখবো কীভাবে তৈরি করতে হয়। এটা রাখতে যাচ্ছি, তাহলে আমাকে কমপ্লিটলি বাদ দিতে হবে কোনটা, এটা, যেটা আপনি রাখতে যাবেন ঠিক তার অপোজিটেরটা কমপ্লিটলি বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমরা লেফটেরটা রাখতে যাচ্ছি, এটা বাদ দিয়ে দিতে হবে, রাইট কমপ্লিটলি বাদ দিয়ে দেন, এই যে বাদ দিয়ে দিলাম, তারপর লেফট, এটা কি টপ আর হচ্ছে কি বটম, টপ আর বটম কি করে দিতে হবে, ট্রান্সপারেন্ট করে দিতে হবে। এটা হচ্ছে টপ আর এটা হচ্ছে বটম, আমি একসাথে ডিলিট করে দিচ্ছি, গ্রিন দেন, এখানে একসাথে আমি দুইটাতে লিখে ফেলবো ট্রান্সপারেন্ট,
ট্রান্সপারেন্ট সেভ করেন। সেভ করার পর এখন রেজাল্ট দেন, হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড রেড চলে আসছে, ব্যাকগ্রাউন্ড এটা বাদ দিয়ে দেন, এটা আমাদের লাগবে না। সেভ সেভ করার পর এখন রেজাল্ট পারবেন সেভ তৈরি করতে।